আমরা শাহের কাছে চলে যাব শাহ আল্লাহ রসুল সাল আলহামের সাহাবা একরামদের মধ্য থেকে কেউ কি মিলাদ পালন করেছেন করলে এর সম্পর্কে কিছু আলোচনা এই প্রশ্ন অনেকের আছে এবং মানুষ মনে করেন অনেক কঠিন একটা প্রশ্ন আসলে আহলুসন্নাতের আমি তো নগণ্য একজন মানুষ

আবু বকর সদ্দিক রাহু তাল আনহু ঈদ এ মিলাদুল নবী বা মাহফিল মিলাদুল নবী উদযাপন করেছেন প্রশ্নটা যদি এইভাবে করতেন আপনি এইভাবে প্রশ্ন আছে করা হয় তাহলে আমি আমি উত্তর দিতাম যে এক্সাক্টলি কত হিজড়িতে এটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে তবে ওই যেই সালে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন সিরাতুন নবী মাহফিল করেছিলেন ঠিক ওই সালেই এর আগে

আল্লাহ রসুল সাল আলহি আলহিম সোমবার দিন রোজা রাখলেন কেন নবীর জন্মদিন কেউ কি বলবেন যে না বাবুকে সিদ্দিক রোজা রাখেন নাই সুতরাং ডেফিনেট নিশ্চয় অকায়িত ভাবে আমি বলবো সাহাবাহাম অবশ্যই নবীর জন্মদিন পালন করেছেন কোন কোন ভাবে একভাবে রোজা রেখে যেমন আল্লাহ রসুল সাল আলহি আলী রোজা রেখেছিলেন ইতেদা আনবিন নবী সাল আলহি ও আলহি ওসাল্লাম

পূর্ববর্তী যারা তারা এই আমল নাও করেন তারা নাও করেন এরপরে যারা এখন নানান সুন্দর করে বলেন তাইলে কি আহ সাহবা গ্রাম থেকে আপনারা বেশি বুঝে ফেললেন ইমাম থেকে বেশি বুঝে ফেললেন না মুঠেই বেশি বুঝি নাই মুঠেই বেশি বুঝি নাই সমস্যা হলো যে সাহাবায়ে کرام আইমা মুস্তাহিদিন যা বুঝছিলেন তার থেকে আপনারা বেশি বুঝেন এই কারণে আল্লাহ রাসূল মিলাদ আলোচনা করে বা মিলাদ উপলক্ষে মিলাদ কে কেন্দ্র করে মিলাদ কে শরণ করে রোজা রেখেছেন সাহাবায়ে کرام সকলেই রোজা রাখবেন ইক্তিদা আনবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আর আমি কসম করে বলতে পারি আমরা যারা নবীর মিলাদ আলোচনা করাকে ভালো কাজ মুস্তাহসান বলি আমরা যারা নবীর মিলাদ মাহফিলে বিভিন্ন যেসব রেবায় আমরা পড়ি আর এই মাহফিলকে বেদাত পড়ার জন্যে অন্য যারা বিভিন্ন দলিল সুন্নত থেকে সুন্নত থেকে হাদি শরীফ থেকে দেন ওল্লাহিল আজিম এই সমস্ত দলিল সাহাবায় আমি বর্ণনা করেছেন আমরা যা আলোচনা করি এই দলিল গুলা সাহাবায়াম বর্ণনা করেছেন তারা আমাদের এই আলোচনার এই মাহফিল কে বেদা পোলার জন্য তারাও যেসব আলম তারাই বর্ণনা করেছেন আরেকটা বিষয় আমি বলবো যে সাহাবায় কারাম আল্লাহর হাবিব সাল আলহ আলী আসাল্লামের মিলাদকে কতটুকু সম্মান করতেন আমি যদি দেখাতে পারি আমি চেষ্টা করবো

দুইজন আমার হুজরায় ছিলেন আমার ঘরে ছিলেন আমার কাছে ছিলেন আমি সামনে ছিলাম তারা দুইজনে মিলে তাদের মিলাদ আলোচনা করেছেন হাদিস হাসান ইমাম তাবারানি হাদিস বর্ণনা করেছেন পরের حديث দেখি এই آه باب ما جاء في ميلاد النبي صلى الله عليه واله وسلم شيخنا যে হাদিসটা سال عثمان بن عفان قباث ابن اشيم اخا بني يعمر ابن ليث انت اكبر ام رسول الله صلى الله عليه وسلم عثمان رضي الله تعالى عنه قباث ابن اشيم هناك প্রশ্ন করেন انت اكبر তুমি

সাবি প্রশ্ন করতেছেন তুমি বলো না রসুল বড় উত্তর দিতেছেন বলো তো রসুল জন্ম আমার আগে হয়েছে বললেন না যে আমি দুই বছর তিন বছরের বড় কারণ রসুলের বড় বলা যায় না বড় হচ্ছেন রসুল কিন্তু জন্ম আমার আগে হয়েছে ওনা আকদামু ফিল মিলাদ এরপরে হাদিস দেখতে পারেন এই হাদিসটাতে হচ্ছে আল্লাহ রসুল সাল আলহি আলী আসসালাম বললেন আই ইউ না আকবর আল্লাহর রাসূল সাঈদ আমাদেরকে জানতে আমাকে বলতেছেন আইউনা আকবার তুমি এবং আমি আমাদের দুইজনের মধ্যে বড় কে তিনি উত্তর দিলেন আনতা আকবারু ওয়া খায়রুম মিন্নি ওয়া আনা আকদামু সিনান আপনি বড় আপনি আমার থেকে উত্তম তবে বয়স আপনার থেকে আমার বেশি আপনার আগে আমার জন্ম হয়েছে পরের হাদিস দেখুন আব্বাস আল্লাহ তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচা আল্লাহ রাসূলের চাচা আর আল্লাহর রাসূল নিজেই বলেছেন চাচা পিতার সমান আল্লাহর রাসূল চাচা উনাকে প্রশ্ন করা হলো আইউমা আকবার আন্তা আমিন নাবি কে বড় আপনি না নবী চাচা খুশি বয়সে বড় তিনি জবাব দিলেন ফাকালা হাযা আকবারু মিননি ওয়া আনা উলিদতু قبله যে তিনি রাসূল আমার থেকে বড় তবে আমার জন্ম তার আগে হয়েছে সামান্য দুই দিলাম সাহাবায়ে তিনটে রামায়াম সাহাবাইকার আলাইহিম আল্লাহ রসুল সাল আলিহিবা আলী ও মিলাদকে কি করে সম্মান জানাতেন সুতরাং হ্যাঁ আমাদের বানোয়ার যেসব পদ্ধতি বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন দেশে আছে এই সব বানোয়ার পদ্ধতিতে সাহাবাইকার আল্লাহ রসুল সাল আলিহিবা আলী ওর মিলাদ কে স্মরণীয় করতেন না সম্মান করতেন না বরং আল্লাহ রাসূলের যে আলোচনাগুলি আছে জিন্দিগির যত আলোচনা আছে আল্লাহ রাসূলের মিলাদের যে আলোচনা জন্মকালীন শিশুকালীন যত বর্ণনা আছে এই বর্ণনা সাহাবাহামই বর্ণনা করেছেন সুতরাং অবশ্যই সাহাবা আলহী আল্লাহ আলহিম আলী মিলাদ আলোচনা করেছেন মিলাদ চর্চা করেছেন আমি আর লম্বা করবো না এই প্রশ্ন